নমস্কার বন্ধুরা দেখুন আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটা অত্যন্ত বড় সুখবর এসছে সেইটা সম্পর্কে আপনাদেরকে বলবো কবে যে ইন্টারভিউর যে নোটিশ সেইটা কবে আসতে পারে এবং কিভাবে ইন্টারভিউ হবে বা কি ব্যাপার সেই রিলেটেড সমস্ত যে তথ্য জানতে পেরেছি যেগুলো সোর্স থেকে জানা গেছে সেই তথ্যগুলো জানাবো সেগুলোর ব্যাপারে টোটাল আপনাদেরকে ডিটেলস শেয়ার করব দেখুন প্রথমেই বলি অলরেডি কিন্তু মানে শপথ নেওয়ার সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে পেন্ডিং যে কাজ সেগুলো কিন্তু আগে পূর্ণ করা হবে মানে যে কাজগুলো পড়ে রয়েছে যে কাজগুলো সেইগুলো কিন্তু আগে করা হবে বলে তিনি কিন্তু প্রথমেই বলেছেন সুতরাং তার মধ্যে কিন্তু এই আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসটাও পড়ে তাহলে অবশ্যই সেটা আগে হাত দেবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখন দেখা যাক সময় বলবে কী হবে না হবে তবে এইটুকু বলতে পারি যে আপনারা দেখতে পারেন বিভিন্ন নিউজ পেপারে আজকে আনন্দবাজার থেকে শুরু করে প্রতিদিন থেকে শুরু করে সমস্ত নিউজ পেপারে বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়ায় যে নিউজগুলো হয় সেগুলোতেও কিন্তু এই আপার প্রাইমারি নিয়ে কিন্তু লেখালেখি অলরেডি শুরু হয়ে গেছে আপনি দেখছেন এটা কিন্তু একটা নিউজ চ্যানেল থেকেই ওঠানো ভোট পর্ব মৃত্যুই রাজ্যে উচ্চ উচ্চ প্রাথমিক নিয়োগ তৎপরতা তিন মাসের মধ্যেই নিয়োগ ঠিক আছে তো এই ব্যাপারে কিন্তু অলরেডি রকম একটা নিউজ দেখা যাচ্ছে তো আগে নিউজটা কি বলছে দেখুন তারপর যে তথ্যগুলো আমি পেয়েছি সেগুলো এক এক করে জানাবো এবং তার সাথে রকম মিল থাকছে সেটা দেখুন এরা যেটা বলছে যে আগামী সপ্তাহে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউর তালিকা প্রকাশ হতে চালছে তার মানে নিউজ চ্যানেল কিন্তু বলছে পরিষ্কার করে যে আগামী সপ্তাহেই কিন্তু যে শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ তালিকা সেটা কিন্তু প্রকাশ হওয়ার প্রবল চান্স রয়েছে আচ্ছা আপনি দেখুন আদালতের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে তৃতীয়বার শাসনের ভার এই যে যে কথা আপনাকে বলেছিলাম পড়ে থাকা কাজ সকলের আগে শেষ করতে তৎপরতার সঙ্গে নামছে তৃণমূল সরকার ঠিক আছে এইটা কিন্তু তিনি বারবারই বলছেন এই দেখুন দীর্ঘ সাত বছর আপনারা সবাই জানেন মানে সাত বছর ধরে এই যন্ত্রণা ভোগ করছে আপার প্রাইমারি চাকরিপার্থীরা নিশ্চয়ই তাদের মুখে হাসি ফোটার এবার সময় এসছে আপনারা সবাই দু হাত তুলে এই সরকারকে আশীর্বাদ করেছেন এত বিপুল ভোটে জয়লাভ করেছে নিশ্চয়ই তাদেরও দায়িত্ব বর্তায় যেসব চাকরি প্রার্থী তাদেরকে এই রকম জয়লাভ করিয়েছে তাদের জন্য কিছু করার আপনারা অলরেডি জানেন যে লাস্ট প্রায় দু তিন মাসের মধ্যেই দুটো প্যানেল পাবলিশ হয়েছে একটা হচ্ছে প্রাইমারির প্যানেল পাবলিশ হয়েছে এই যে সেটাও নিউজ চ্যানেলে কিন্তু প্রকাশ করেছে তো এই ব্যাপারগুলো কিন্তু পরিষ্কার করে দেখিয়েছে দেখুন আরও বলছে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে যে ইন্টারভিউ তালিকা প্রকাশ হবে তার আট সপ্তাহের মধ্যে মেধা তালিকা সহ প্যানেল তৈরির কথা বলা হয়েছে তাহলে আপনারা জানেন হাইকোর্টের যে রায় তাতেই কিন্তু পরিষ্কার লিখা আছে এই মাসে টেন্থ মে টেন্থ মে মানে হাতে কিন্তু আর সময় নেই এই টেন্থ মের মধ্যে মানে দশই মেয়ের মধ্যে তাহলে মানে আজ থেকে তিন চার দিনের মধ্যেই কিন্তু মেধা তালিকা প্রকাশ করতে হবে এটা কিন্তু কোর্টের অর্ডার এই অর্ডার মেনটেন না করলে বা এই অর্ডার ভায়োলেট করলে কিন্তু কন্টেম্পট অফ কোর্ট এই ক্ষেত্রে রাজ্য সরকার পড়ে যাবে তখন কিন্তু নেক্সট মানে চাকরি প্রার্থীরা অন্য কোর্টের কাছে আবার গেলে সেক্ষেত্রে কিন্তু সরকার অনেক সমস্যায় পড়বে এবং শুধু তাই নয় টেন্থ মে থেকে আট সপ্তাহ মানে দুই মাস ধরে রাখুন তার মধ্যে কিন্তু প্যানেল তৈরি করতে হবে আট সপ্তাহ মানে দুই মাস এবং শুধু তাই নয় একত্রিশে জুলাইয়ের মধ্যে রেকমেন্ডেশন প্রার্থীদের চাকরিতে যোগদানও করাতে হবে তার মানে এই মে থেকে আজ এখন মে মাস প্রায় শুরুই হলো বলতে গেলে প্রথম সপ্তাহ চলছে সুতরাং মে জুন আর একত্রিশে জুলাই মানে আগামী তিন মাসের মধ্যে কিন্তু পুরো ব্যাপারটা মিটে যাওয়া উচিত এবং প্রায় সাড়ে চোদ্দো হাজার প্রার্থীর ভবিষ্যৎ কিন্তু নিশ্চিত হবে এতে দেখুন এরপরে যেটা বলছে যে এই যে আপনাদেরকে যেটা বলছিলাম মানে মাত্র ছেষট্টি দিনের মধ্যে মানে দু মাসের ম মধ্যে এই ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক এবং সাঁওতালি মিডিয়াম শিক্ষকের কিন্তু প্যানেল বেরিয়ে গেছে সুতরাং আশা করা যায় কিন্তু নতুন যে প্যানেল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরবে দেখুন বারবার সেই একই কথা বলছে দশই মেয়ের মধ্যে কিন্তু যে প্যানেল সেটা বেরোনোর প্রচুর চান্স রয়েছে তো এইটা ছিল টোটাল নিউজটা এবার আপনাদেরকে যে তথ্যগুলা পেয়েছি সেটা বলবো দেখুন যে তথ্য সেটা হচ্ছে আজকে বৃহস্পতিবার খুব খুব সম্ভাবনা রয়েছে শুক্রবার মানে কাল অথবা সোমবার শনি রবির মধ্যে চান্স একটু কম তবে এই দুটো দিনের মধ্যে খুব সম্ভাবনা রয়েছে কিন্তু প্যানেল মানে ইন্টারভিউর যে নোটিশ সেটা বের হওয়ার আশা করছি এই দিনের মধ্যে তবে দেখুন সোমবারের মধ্যে অবশ্যই বেরানো উচিত কারণ নাহলে তো কনটেম্প অফ কোর্ট হবেই তো এটা কিন্তু একটা বিরাট ব্যাপার এবং শুধু তাই নয় আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ যারা যে যারা এই আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু ধর্না দেবেন বা আন্দোলন করবেন বলে অলরেডি ঠিক করেছিলেন কিন্তু এখন এই কোভিড সিচুয়েশনের জন্য কিন্তু কোর্ট পারমিশান দিচ্ছে না আর কোর্টের পারমিশান ছাড়া বসলেই এখন কিন্তু পুলিশ তুলে নিয়ে যাচ্ছে সেই জন্য এইটা এই মুহূর্তে পসিবল নয় তবে দেখা যাক কি হয় আপনারা যেটা করতে পারেন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টুইটারের মাধ্যমে মেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের দাবি দেওয়া পৌঁছাতে পারেন সেটা একটা উপায় হতে পারে তবে আশা করা যায় এই যে ডেডলাইন রয়েছে তার মধ্যে কিন্তু গভর্নমেন্ট নিশ্চয়ই কোনো না কোনো নোটিশ দেবে আচ্ছা এইটা গেল এরপরে রয়েছে দেখুন যে ইন্টারভিউ প্রসেস আপনারা অনেকেই কয়েকটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত এক নম্বর হচ্ছে ইন্টারভিউতে কারা ডাক পাবে সবচেয়ে বড়ো বড়ো যে প্রশ্ন সেগুলো হলো যে আগের যে লিস্ট বেরিয়েছিল সেই অনুযায়ী হবে না কিভাবে হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইন্টারভিউ রেশিও মেনটেন করবে কি না মানে রেশিও মেনটেন করে ডাকবে না উত্তর হচ্ছে হ্যাঁ একদমই রেশিও মেনটেন করে ডাক দেবে আর কারা ডাক পাবে কীভাবে সেই ব্যাপারটা নিয়ে আমি অন্য আরেকটা ভিডিও বানাবো এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেটার জন্য আরেকটা ভিডিও বানাবো এবং আরেকটা ভিডিও বানাবো সেটা হচ্ছে ইন্টারভিউর কোশ্চেন আপনারা যদি এই রিলেটেড কোনো কোয়ারি থাকে আপনারা যদি ইন্টারভিউর কোশ্চেন কী কীভাবে হতে পারে বা কীভাবে তার অ্যান্সার করবেন কীভাবে ইন্টারভিউটা হতে পারে অনলাইন না অফলাইন বা অফলাইন হলে তার প্রসেস কি অনলাইন হলে তার প্রসেস কি এটা নিয়ে যদি কোয়ারি থাকে আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান আমি নিশ্চয়ই সেটা নিয়ে ডিটেলস একটা ভিডিও বানাবো যাতে আপনাদের সুবিধা হয় তো এই ছিল টোটাল নিউজ আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করলাম যেটুকু জানতে পেরেছি তো আপনারা অবশ্যই আশা রাখুন যাতে একটা ভালো কোনো খবর আসে যাতে একটা ভালো কিছু আপার প্রাইমারি চাকরি ব্যবসার জন্য হয় সাত বছরের যাতে এই বঞ্চনার অবসান ঘটে এটা আমাদের সকলের কাছে কিন্তু কাম্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান কী রিলেটেড আপনারা কোন ভিডিওটা আগে চান কাট অফ রিলেটেড বা কারা আগে চান্স পাবে বা ফার্স্ট লিস্ট থেকে আগে হবে কি না কী ব্যাপার সেইটা রিলেটেড নাকি ইন্টারভিউ রিলেটেড যেটা আপনাদের ফার্স্ট প্রায়োরিটি তার বেসিসে ভিডিওটা কিন্তু আমি প্রথমেই আনবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য